বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের নিত্যদিন চিন্তায় থাকতেই হয়। তাই আজ আমরা এমন একটা রেসিপি এনেছি যাতে করে মায়েদের চিন্তা একটু কম হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বাঙালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো বিট ফ্রুট স্যান্ডউইচ। প্রথমে আমরা ব্রেডগুলোকে এইভাবে কেটে নেব। এবার কাজু কিশমিশ আমার ছোট ছোট করে কেটে নেব। এবার কিছু আঙুর ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার কিছু আম সত্ত্বও কেটে নেব। এবার মিক্সারে কিছু চিনি নিয়ে সুগার পাউডার বানিয়ে নেব। এবার ফ্রাইং প্যানে হালকা করে তেল দিয়ে কাজু আমন্ড কিশমিশ হালকা করে নেড়ে নেব। এবার একটা পাত্রে দুটো ডিম ভেঙে তাতে দুধ সুগার পাউডার পরিমাণ মতন লবণ মিশিয়ে নেব। এবার ব্রেডগুলো ডিম দুধের মিশ্রণে একে একে ডুবিয়ে ফ্রাইং প্যানে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে ফল কাটাগুলো আর বাদামগুলো একসাথে মিশিয়ে ব্রেডগুলোর ওপর ভালোভাবে সাজিয়ে দেব। এবার ব্রেড দিয়ে ওর ওপরে ভালো করে ঢাকা দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা থালার সাহায্যে উল্টে নেব। এবার দ্বিতীয় পিঠটাও ভালো করে ভেজে নেব। এবারে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেড ফ্রুট স্যান্ডউইচ তৈরি। এবারে আশা করি বাচ্চাদের এটা খুব ভালোই লাগবে এবং টিফিন বক্সটি ফাঁকাই আসবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।